نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وفي آيات أخرى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মহব্বতে পড়েন দুরুদ আশিক ভাই বসিয়া এই না দরুদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি নবীরেশকে যার দিল ভাই এ ভুবন
মনে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কান্নাকা খুলিতা কামা তাশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে বলেন তো প্যারা নবীজির শানে দুরূদ শরীফ পড়লে অন্তরে ভালো লাগে কি লাগে না? কিন্তু মিথ্যা বেদাতের দোহাই দিয়ে, বেদাতের তবকা দিয়ে প্যারা নবীর দুরুদি জমিন থেকে যারা বন্ধ করতে চায়, খোদার কসম করে বলি রে, জমিনে তাদের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু আমার নবীর দুরুদ জমিনে জিন্দা থাকবে। এক সময় যিনি মিলাদুন্নবীর তাবারককে পায়খানার সাথে তুলনা দিয়েছিলেন, অপমান আর অপদস্থ হয়ে জমিন থেকে বিতাড়িত হয়েছেন, একদিন ইতিহাসের পাতায় নাম পর্যন্ত থাকবে না, কিন্তু আমার নবীর মিলাদুন্নবী কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা থাকবে, ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ, কবরের জিন্দগিতে তারা হারিয়ে যাবে, কিন্তু রসুল খুদার মিলাদ নবীর দুরুদ সালামে তাবারক কিয়ামত পর্যন্ত মুসলমানেরা খাবে, এই মিলাদ কিয়ামত পর্যন্ত মুসলমানেরা পড়ে যাবে, কখনোই বন্ধ হবে না। প্রিয় নবীর উম্মত, আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারপাশে সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উদয় হয় 70,000 ফেরেশতা আসমান জগৎ থেকে নিচে নেমে আসে। হাবিবে কিবরিয়া রওজা শরীফ চারপাশ দিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে এই 70,000 ফেরেশতা নুরানি পাখাগুলি বিস্তার করে আল্লাহর হাবিবের রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায় যায়, দাঁড়ায় যাইয়া নুরানি পাখা দিয়ে রওজা শরীফ ঢেকে ধরে দাঁড়ায় যায়, চারপাশে দাঁড়ায়া দাঁড়াইয়া এই ফেরেশতারা আমার পেয়ারা নবীজির শানে দুরুদ সালাম সালাতু তসলিম ফেরেশতারা সূর্য উদয় থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা একসাথে নবীর দুরুদ সালাম পড়তে থাকে, জোরে বলা যাবে কি মারহাবা? সন্ধ্যা যখন নেমে আসে সূর্য ডুবে যায় 70,000 আসমানে চলে যায়, নতুন করে আবার 70,000 নাজিল হয়ে যায়। মিশকাতের বাবুল কারামতের মধ্যে হাদিস এসেছে এই 70,000 ফেরেশতা রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়, নূরের পাখাগুলি দিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারক ঢেকে ধরে দাঁড়ায় যায়। 70,000 ফেরেশতা ঘিরে ধরে দাঁড়িয়া দাঁড়াইয়া নবীজির শানে দুরুদ সালাম পড়তে থাকে, একদিন না রে দুই দিন না,
পৃথিবীর উম্মত যদি একবারও দুরুদ শরীফ না পড়ে গো, আমার আল্লাহ দুরুদ ও সালাম চালু রাখার জন্যে প্রত্যেক দিন 140,000 ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, সদা সর্বদা নবীর শানে দুরুদ চালু রেখেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে যারা বেদাতের দোহাই দিয়ে বেদাতের তবকা দিয়ে নবী দুরুদ সালাম যারা বন্ধ করতে চায়, একদিন তারা জমিন থেকে হারায় যাবে, কবরের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কবরের পাশে দাঁড়ানোর মানুষও তাদের থাকবে না, কিন্তু আমার নবীর দুরুদ সালাম চালু থাকবে। কি কথা বলেন, ঠিক না বেঁচে? জবান খুলে দেন, জবানের মালিককে আল্লাহ। যদি মাবুদ বন্ধ করে দেন, পৃথিবীর কেউ কি আছে আমার আপনার জবান খুলে দিবে? যদি তাই হয় এই জবান খুলে দেন। আল্লাহর হাবিবের শানে জবান খুলে খুলে দুরুদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি, আল্লাহুম্মা চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে বলেন ভালো, নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসি নূর নবীকে ভালো বেশে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি বিকমালিহি কশফত তুজাবি জমালিহি হাসনত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে উত্তর সোয়াপাড়া হাজী আব্বাস আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ খোরশেদ আলম খোকন সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব, জনাব আনোয়ার হোসেন বিডিয়ার সাহেব, প্রধান মেহমান কামরুজ্জামান মিন্টু সাহেব, জনাব মনির হোসেন মিলন সাহেব সহ সকল অতিথিবৃন্দ, আজকের মোহতারাম প্রধান বক্তা হজরতুল্লাহ হাসাল্লামা মৌলানা এম এ রফিকুল ইসলাম আল কাদরি মাদ্রাসাহ আলী গাউসিয়া হাশিমিয়া সেকেন্দার আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ, প্রধান আলোচক মুফতি আল্লামা আবুল হাশেম শাহমিয়াজি মাদ্রাসাহ আলী, প্রভাষক মাদ্রাসা আবিদিয়া মুজাদ্দিদ হাজীগঞ্জ চাঁদপুর, বিশেষ আলোচক আশিক রসুল হজরত মাওলানা সাইদ রহমান আবিদি সাহেব মাদ্রাসাহ আলী, জনাব হজরত মাওলানা সাদ্দাম হোসেন আবিদি মাদ্রাসাহ আলী, আমন্ত্রিত উলামা ইকরাম জনাব হজরতুল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব মাদ্রাসাহ আলী,
হযরত মাওলানা সাদিক রহমান সাহেব মাদজুল্লাহ আলী শিখ সিনিয়র শিক্ষক হোসেনপুর গাউসিয়া সেকেন্দার আলী সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব মাদজুল্লাহ আলী সহ সকল উলামা আহলে সুন্নাহ, এলাকার মুরব্বি নিজাম, যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে আমরা বসে খুশি না বেজার। বয়ানের শুরুর আগে শুকর করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে অনেক অসুস্থ মানুষের ভিড় থেকে আল্লাহ সুস্থ রেখেছেন। সুস্থতা কত বড় নিয়ামত, এটা হসপিটালে না গেলে বোঝা যায় না। আল্লাহ আমাকে এবং আপনাকে জ্ঞানবান বিবেক সম্পন্ন করেছেন। জ্ঞান ও বিবেক আল্লাহ পাকের কত বড় নিয়ামত, এটা পাগলের কাছে না গেলে বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুস্থ সম্পন্ন বিবেকবান করে রসুলের প্রেম বাগানে জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দিলেন, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত আজম, যেটা আমরা বলে থাকি, সেই নিয়ামত আজম আমাদের আখা, আমাদের মাওলা, আমাদের তাজদারে মদিনা, সাইয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদের অধিপতি, জান্নাতের সাহিব, কোরআনের সাহিব, শরিয়ত প্রণেতা, সাহেবে শরিয়ত, সে মহান রসুল, ওনার উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। মহান মালিকের শাহান শাহি আসমানে জবান খুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আলোচ্য বিষয়ের উপরই আলোকপাত করার চেষ্টা করব। এই আলোচ্য বিষয়ের উপরই দুইটা পাঠ আসবে, একটা মুমিন ও মোনাফিক চিনার উপায়। মোনাফিকরা ছদ্মবেশী থাকে, তাদের চেহারাও সুন্দর হয়, আমলও চমৎকার হয়, লেবাসও পরিষ্কার হয়, কিন্তু মাগার ইমানে গণ্ডগোল। গণ্ডগোল কোন জায়গা? ইমানে, ইমানে, ইমানে গণ্ডগোল। তা আমার এই সাবজেক্ট অত্যন্ত জটিল এবং কঠিন, এবং বিষয়টা খুব সেন্সিটিভ একটা মামলা, বলাটাও কঠিন, শোনার জন্য সেই আবেগী হৃদয়ের প্রয়োজন, যে হৃদয়ের মধ্যে শুধু রসুল প্রেম থাকে, ভালোবাসা থাকে। সফট হৃদয়ের মানুষগুলি এই আলোচনা শুনলে তাদের হৃদয়ের উপকার হয়, আত্মিক খোরাক জন্ম হয়, আধ্যাত্মিক পাওয়ার বাড়ে। যেহেতু আমরা গুনাহ মার্কা, প্রচুর গুনার জন্য আমাদের দিল নষ্ট হয়ে গেছে, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, আমাদের আমল ভালো লাগে না, অনেক পরিমাণে গুনাহ আমাদের হয়ে গেছে, তারপরেও আল্লাহর দরবারে আশ্রয় চাই, সাহায্য চাই, যেন আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, বলাতে যেন ভুল না হয়, শোনাতেও যাতে ত্রুটি না হয়, আল্লাহ তৌফিক দিক, সবাই দোয়া করে বলি আমিন। আলোচনা শুরুর আগে আমি একটা হাদিসে কারিমা আপনাদেরকে শোনাব। আল্লাহর হাবিব সহি এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে ফরমান, আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে তাদের দুইজনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে দুইটা বিষয় সুস্পষ্ট। প্রথম বিষয় হচ্ছে আহলে বায়তের ভালোবাসা, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর হাবিবের ভালোবাসা। সূত্রটা কি চমৎকার, যে রসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। কাকে ভালোবাসলে?
আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসা হয়ে যায়। এখন আমাদের দেশের অনেক ভাইরা আমাদেরকে শিরিকি বলেন, বেদাতি বলেন, বলেন যে আমরা বেদাতি। কেন বেদাতি? আমরা বেদাতের তবকা এই জন্য পাইছি যে আমরা রসুলকে ভালোবাসি, এই জন্য বেদাতের তবকা পাইছি। ভাই, ভালোবাসার অনেক উপকরণ আছে, অনেক মাধ্যম আছে, অনেকগুলি ওয়ে আছে, পদ্ধতি আছে, ভালোবাসার অনেকগুলি পদ্ধতি আছে, অনেক রাস্তা ভালোবাসার আছে। ভালোবাসা একটা শব্দ, এর ব্যাপকতা অনেক বিরাট, এত বিরাট যে এই ব্যাপকতার জন্য মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত দেয়। কি কথা ঠিক না? কি পর্যন্ত দেয়? জীবন দিয়ে দেয়। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। প্রথম নাম্বার কারণ জামালিয়াত। জামালিয়াতের জন্য একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। দুই নাম্বার কারণ হলো কামালিয়াত। তিন নাম্বার কারাবাত। চার নাম্বারে হেসান। এই চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। মাঝে মধ্যে দেখা যায় ফেসবুকে রশির মধ্যে গলার মধ্যে বাইন্ধ দেয়, গাছের লগে দুধে এক লগে ঝুলি রয়েছে। বেহেস্ত পাইব না? কি কথা কর না কে? আপনার ফতোয়ার দরকার নেই, আপনারাই দেন। বেহেস্ত পাইতো না কে রে? ভালোবেসি তো মরছে, অসুবিধে কি? তার মানে বোঝা গেল ভালোবাসারও ক্ষেত্র জায়গা মতো দরকার। যেখানে সেখানে ভালোবাসা দিলে কাজ হবে? কেউ যদি তার নিজেরে নিজের বিবিরে ভালোবাসে যদি কয়েলে বিবিরে তোমার চেহারা আমার মার চেহারার মতো, কি হইল? বউ কি মরে গেছে? তা কই গেল গা? অটোমেটিক তালা গেছে। তার মানে বোঝা গেলে এখানে ভালোবাসা চলবে এই এই সিস্টেমে, এই পদ্ধতিতে ভালোবাসা হবে না। এই জন্য ভালোবাসার অনেক পদ্ধতি আছে, কিছু রং পদ্ধতি আছে। প্রিয় মুসলমান, আমরা রসুলকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, এটি সত্য। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান আর হুসাইন দুইজনকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এর অর্থ কি ভালো করে বুঝে যাবেন? নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীকে ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা, নবীর প্রশংসা করা মূলত আল্লাহর প্রশংসা করা, নবীর শান গাওয়া মূলত আল্লাহর শান গাওয়া, নবীর পক্ষে থাকা মূলত আল্লাহর পক্ষে থাকা, নবীর সাথে বিয়াদবি করা মূলত আল্লাহর সাথে বিয়াদবি করা, নবীকে তাজিম করা মূলত আল্লাহকে তাজিম করা। কথা বলেন ঠিক না বেঠে? ওহাবি কি গাছে ধরে? কোন জায়গা ধরে? ওহাবি কিন্তু গাছে ধরে না, এটা কিন্তু ফল গাছেও নাই আম গাছেও নাই যে এটা নিয়ে ঝগড়া হবে। ওহাবি কিন্তু কারো ক্ষেতের গরু না, পালের গরু ছাগল না যে এটা নিয়ে ঝগড়া হবে। ওহাবি কিন্তু জমি জমাও না যে এটা নিয়ে পিটেপিটি হবে। ওহাবি কিন্তু কোনো রাজনীতিও না কিন্তু এটা নিয়ে রাজনীতি নিয়ে ঝগড়া হবে। ওহাবি একটা দলের নাম, যে দলের মূল দায়িত্ব হলো আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করা। কথা বলেন ঠিক না বেঠে? এটা একটা দলের নাম, তাদের মূল কাজ হলো পিয়ারা রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করা। আর সুন্নি কি? সুন্নি একটা দলের নাম। এই দলের মূল কাজ কি? প্যারা রসুল করিমের পবিত্র চাদর মোবারকের একটা সুতা মোবারক নেওয়া। আমরা সুন্নিরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। তফাত কি? দেরাত, এক হাত। পার্থক্য কি এক হাত না দুই হাত?
জোরে কন, কত বিশাল? 50 কিলো, 100 কিলো, বাংলাদেশ ভারত, ভারত পাকিস্তান, আফগানিস্তান আমেরিকা, কত বিরাট! এত বিরাট, যে বিরাটের দূরত্ব আমাদের মেপে দেওয়া সম্ভব হবে এখানে বুঝে যাবে। অনেকে বলবেন, হুজুর আপনাদের লেবাসের চাইতে তাদের লেবাস অনেক সুন্দর, আপনাদের নামাজের চাইতে তাদের নামাজে অনেক চমৎকার, আপনাদের রোজাদারের চাইতে তাদের রোজাদার পাক্কা, আপনাদের দানশীলের চাইতে তাদের দানশীলতা বেশি, আপনাদের স্রোতের চাইতে তাদের স্রোত সুন্দর, আপনাদের দাড়ির চাইতেও তাদের দাড়ি বড় লম্বা, আপনাদের পাগড়ির চাইতেও তাদের পাগড়ি বড় মাশাআল্লাহ সুন্দর, আমলে চমৎকার, পাকা আমলে, পাকা আমলে, পাকা আমলে, পাকা। কিন্তু ভুল কোন জায়গা? ভুল বাবা এক জায়গা, ভুল কোন জায়গা? ভুল এক জায়গা, বলে দিচ্ছি ভুল আপনার কোন জায়গা, না বলতেছি আমি, আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, কিন্তু আগে বুঝাই দিয়ে যাই পার্থক্য কোন জায়গা। কেন আমরা তাদের সঙ্গে ঝগড়া করি? বাজান ঝগড়া তো বউ নিয়ে লাগে নাই, নাকি বউ নিয়ে লাগছে? রেহেগার সব বাড়ি বিয়ে করছি আমি, এই বউ নিয়ে ঝগড়া লাগছে, মামলা মোকদ্দম হয়েছে, এটা তো না। তাদের সাথে মামু বাড়ির সম্পর্কও নাই, যে মায়ের জমি জমানি গিলে গিলে লাগছে, তাদের সাথে তো সারা সমুদ্রের সম্পর্ক আমরা নাই, তাহলে সম্পর্ক দূরত্ব কোন জায়গা হলো? ভাই কষ্ট নেবেন না, দূরত্ব হলো আমার নবী নিয়া। আল্লাহর কসম করে বলি, নবীর মহান ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, মা চিনি না, বাবা চিনি না, শায়েখ চিনি না, বন্ধু চিনি না, পীর চিনি না, প্রতিবেশী কাউকে চিনি না, কথা বলেন ঠিক না বেঠে? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। নবী শুধু নবী না, নবী আমাদের ঈমান, ঈমান। ওরা কয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি একজন মানুষ, এছাড়া ভিন্ন আর কিচ্ছু না। আহা, বলতে ভাই মুখ একটু বাঁধেও না, একটু লজ্জা শরমও করে না, আল্লাহর একটু ভয় হৃদয় নেই, ও বোঝার চেষ্টা করে না যে আল্লাহর দপ্তরে আমাকে এই জমানের জবাবদিহিতা করতে হবে। যিনি নামাজি, যিনি নামাজি, যিনি নামাজি, এক উক্ত নামাজ ছেড়ে দিলে অরিজিনাল নামাজের প্রতি যার মহাব্বত আছে, এক উক্ত নামাজ ছাড়লে সে ছটফট ছটফট করে, কি কথা বলেন ঠিক না? যিনি অরিজিনাল নামাজি, যে নামাজের প্রতি কারো যদি মহাব্বত থাকে, তো এক উক্ত নামাজ ছাড়লে সে শুধু ছটফট ছটফট করে। যিনি অরিজিনাল মুয়াজ্জিন, এক উক্ত আজান দিতে না পারলে ছটফট ছটফট করে। আমার গ্রামে একজন মুয়াজ্জিন ছিল, তার নাম ইয়াসিন মোল্লা, বড় কাট্টা শূন্য একজন মানুষ ছিল, জীবনেও কোনোদিন তবলিগ জামাত 200 দিয়ে দেখতে পারত না। আমি তবলিগের বিরোধিতা করতেছি না, বুঝার লেগে বলতেছি, ভাই শুনে আজান। ইয়াসিন মোল্লা নাম ছিল সম্পর্কে গ্রামের চাচা, এত বড় আমলদার লোক ছিলেন ইয়াসিন মোল্লা, বাজি প্রত্যেক দিন আজান দিতেন, আজান আজান এমন ভাবে দিতেন, ঘড়ি ছিল না, কিন্তু আজান দিতে দিতে উনি অভ্যস্ত ছিলেন কখন আজান দিতে হবে। আগের যুগের মানুষ, আমিও মাঝে মধ্যে স্টুডেন্ট লাইফে যখন দাখিলে পড়াশোনা করি, 6-7-8 পড়াশোনা করি, আমি তখন থেকে মসজিদে আজান দিতাম, আমি তখন থেকে আজান দিতাম, আমি ছিলাম সানি মসজিদ, উনি না থাকলে আমি দিতাম, কিন্তু আমি সবসময় অ্যাটেন্ড করতাম। একদিন দেখি উনি, আরে মাঠে গেছে জমিন চষার জন্য, আগে তো ট্রাক্টর ছিল না, গরু আর লাঙ্গল দিয়ে জমিন চষা লাগতো, উনি মাঠের মধ্যে জোহরের নামাজের আজান পড়ছে, অন্য মসজিদ আজান দিছে, উনি আর স্থির থাকতে পারেন নাই, লাঙ্গল জুমেল আর ওই গরু টরু সব মাঠের মধ্যে রাইখে উনি খালি দৌড়াইতেছে। আমি
মসজিদের জানালা দিয়ে ফাঁকা দিয়ে দেখি যে চাচা আসে কিনা, কারণ আমি যদি আজান দিই চাচা আসলে মন বেজার হবে, মুরব্বী মানুষ মনে কষ্ট দেওয়া যাবে না। আমি দাঁড়ায় রয়েছি, দেখি চাচা দৌড়াইতেছে, মুয়াজ্জিন ইয়াসিন মোল্লা খালি দৌড়ায় আর দৌড়ায়। আমি দাঁড়াই রইলাম, দূর থেকে কয়ে বাবা একটু দাঁড়াও আমি আসতেছি, পরে আজান দে, আমি আজান দিব। ওই দিন দেখলাম আজানের প্রতি তার কত মহব্বত, বাজান যিনি অরিজিনাল নামাজি, নামাজের প্রতি তার মহব্বত থাকে, কথা বলেন ঠিক না বেটে? বাজি একক তো নামাজ ছেড়ে দিলে লোক তো শুধু আফসোস করতে থাকে, আর নামাজ ছেড়ে দিছি। বাজান যার অন্তরে অরিজিনাল নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আমার নবীর শানের চুল পরিমাণ কেউ যদি বরখেলাপ করে, ও বাজান ওই লোকটার হৃদয়ে বরদাস হয় না, ও সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? ও বরদাস করতে পারে না। এর লেগে যারা কিয়াম না করে এগিয়ে দূরে যাইতে দূরে রে ফুললি না কেরে, কেন ফুললি না, ওর ভাল লাগে না যে তুই নবীরে তাজিম করলি না কে, ওর কিন্তু দোষ না। আসলে মূলত এই লোকটা হৃদয় থেকে তার রসুলকে ভালোবাসে। প্রিয় মুসলমান মনোযোগ লাগান, এই ভালোবাসা দলিল দিয়ে হয় না, প্রমাণ দিয়ে হয় না, কোটি টাকা দিয়ে হয় না, অনেক সম্পদ দিয়ে ভালোবাসা হয় না, এই ভালোবাসা বাবার হৃদয় থেকে হয়। প্যারা নবীর দরবারে অনেক সাহাবি ছিলেন যারা আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়তেন, তার ভিতরে একজন সাহাবির নাম আবদুল্লাহ ইবনে জুলখুলাইসা। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ল, শুধু কালো দাগ তারপরে নাই, শুধু দাগই তারপরে নাই, শুধু দাগই তারপরে নাই, তার কপালে সবসময় মাথার মধ্যে পাগড়ি বাঁধা থাকতো, জোবর জুব্বা গায়ে দেওয়া থাকতো, সেজদার মধ্যে পড়লে আর উঠতে চাইতো না, রুকুর মধ্যে গেলে সহজ আর দাঁড়া হইতো না, লম্বা রুকু লম্বা সেজদা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তো, কিন্তু আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে তার জিন্দগি ধ্বংস করে নিয়েছে। অন্য তোমার একজন গুস্তাখ রসুল, দুশ্মনের রসুল, দুশ্মনের আহলে বাইত, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, আব্দুর রহমান মুলজিম খারিজি। বাজার আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, সেও লম্বা সেজদার নামাজ পড়ত, লম্বা রুকু করত, মাথার মধ্যে সবসময় পাগড়ি বাঁধা থাকত। খুব মনোযোগ, অনেক ভাইরা বলে ভাই আপনাদের চাইতে তাদের এলিম আমল অনেক বেশি। আহা কি আমল, কি আমল করতেছে, সেজদার সেজদার যে ভরসা উঠে না, নামাজ কালাম পুড়িয়ে পরে উঠতে মুসল্লিগারে দশ দিতেছে, নবীর কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার নাই নবীর, নবী কিচ্ছুই জানে না। তাওহীদকে ভালোবাসতে যায় যারা রেসালাত ইনকার করে, আল্লাহর উলুহিয়াতকে ভালোবাসতে যায় নবীর রেসালাতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর কসম কসম আল্লাহর জীবনেও কোনোদিন তারা জান্নাতের চেহারা দেখবে না, কথা বলেন ঠিক না বেটা? মেলা হইছে, ও মেলা হইছে, কেনাকাটা করতেছে। প্রিয় ভাইরা আমার জামানাতে ওইটা আমাদের দেখা যাবে, শয়তান সাবে এর ভিতরে শয়তানি করার জন্য দেখবেন কুত্তা দুধের দাবরাই লইছে, একবার মাহফিলে খুঁড়াতে মারামারি লাগাই দেবো, কি কথা কর না কে, এই কোনাতে মারামারি লাগে দেবো, কুত্তা দুটে দাবড়াই লইছে, মানে ও এর ভিত্তি ঢুকতে পাইতেছে না, কোনো সিস্টেম পাইতেছে না, কোনো ওয়ে পাইতেছে না, শয়তান দুটা কুত্তারে দাবড়াই লইবো, দুটের ধরে লই আসবো তাড়াতাড়ি, আয় আইন এই দুটের কোনাত মারামারি লাগাই দেবো, বাস মানুষের মোশ মানে যে একটা ধ্যান ছিল খেয়াল ছিল এই খেয়ালটা নষ্ট করাই দেবো, কথা কর না করে ঠিক না? এটা শয়তানের কাজ। প্রিয় বাহিরা আমার গভীর মনোযোগ লাগান, আব্দুর রহমান মুলজিম খারেজি তার চরিত্রের কথা বললাম, নামাজে পাক্কা, রোজাতে পাক্কা, সেজদায় পাক্কা, কেয়ামে পাক্কা, আপনার কি বলো রুকুতে পাক্কা, পাগড়ি পাক্কা, এরপরে আপনার দাড়িতে পাক্কা, জিকিরে পাক্কা, কেমন জিকিরে পাক্কা,
ভালো করে শোনাই, এই লোকটা জুব্বা নাস্তিনের মধ্যে করে আপনার ছুরি নিয়ে আসছে, লম্বা ছুরি, দুই পাশে ধার, দুই পাশে ধারালো ছুরি, উদ্দেশ্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিবে। হযরত আলীকে নবী বলেছেন, না না, মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী হলো তার দরওয়াজা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাইরে আমি কিন্তু পরিষ্কার ভাষায় বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন, খুব সেন্সিটিভ বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেকে চিন্তা করে, উরে বাপরে বাপ, শাইকে আজহারি সাহেব, শাইকে মাদানি সাহেব কত বড় ফাঁকরি মাথায় দিয়েছি, কি সুন্দর চেহারা, নুরানি চেহারা। ও ভাই, নুরানি চেহারা কিন্তু শিখদেরও আছে, ভারতের শিখ আছে না? ইত বড় লম্বা সরদারি ফাঁকরিটা মাথায় দিছে। বন্ধুরে, সুন্দর চেহারা কিন্তু শিখদেরও আছে। বাবাজি মনোযোগ লাগান, আব্দুর রহমান মুলজিম খান যে ছুরি নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে, উদ্দেশ্য হযরত আলীকে শহীদ করে দিবেন। তিনি শহীদ করতে গেলেন হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় ছুরি বের করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য ছুরির আঘাত বারবার বারবার ছুরির আঘাত করতেছিল। সর্বপ্রথম ইসলামের মধ্যে জঙ্গিবাদ, গুপ্ত হত্যা যারা চালু করেছে তারা খারিজি। তারা কি? জোরে বলেন, তারা কি? খারিজি। ইসলামের মধ্যে কোন গুপ্ত হত্যা ছিল না, ইসলামের মধ্যে কোন জঙ্গিবাদ ছিল না, এই সর্বপ্রথম এই খারিজের স্টার্ট করেছে। ইতিহাস শুনে রাখবেন, এগুলির চেয়ে বিশুদ্ধ ইতিহাস পৃথিবীতে নাই। সর্বপ্রথম গুপ্ত হত্যা কিন্তু খারিজের ইসলামের মধ্যে শুরু করছে। তারা শুধু নিজেদেরকেই মুসলমান মনে করে, অন্য কাউকে মুসলমান মনে করতে চায় না। এই খারিজির আব্দুর রহমান মুলজিম, নাম আব্দুর রহমান, নামাজেও বড় পাক্কা, রোজাও পাক্কা, সেজদায় পাক্কা, কেরাতে পাক্কা, কোরআনে পাক্কা, জুব্বায় পাক্কা, পাগড়ি পাক্কা, দাড়িতে পাক্কা, সব কিছুতেই পাক্কা। কিন্তু বাবা, এক জায়গায় পাকা নাই, সেটা হলো ইমানে নাপাক। ইমানে নাপাক। এই আব্দুর রহমান খারি যখন ছুরি চালাইতেছিলেন, ছুরির একটা আঘাত এসে কন্নর গড়া বরাবর এইখানে ঢোর, এইখানে এসে ছুরির আঘাতটা এত বড় জোরে লেগেছিল, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ এখান থেকে বের হচ্ছিল। রক্তগুলি লেগে পুরো দাড়িগুলি ভিজে লাল হয়ে গেছিলেন হযরত আলীর। প্যারা নবী বহু বছর আগে বলেছিলেন, আলী রে, তুমি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার রক্তে সাদা দাড়ি রঞ্চিত না হবে। কোন এক সফরে হযরত আলী কাররামাল্লাহ জিহাদের ময়দানে গিয়েছিলেন জিহাদ করার জন্য। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহিমাহুল্লাহ লেখেন, হযরত আলী সফরে যাওয়ার পরে, জিহাদের ময়দানে যাওয়ার পরে ওইখানে তিনি অসুস্থ হয়ে বললেন, প্রচন্ড জ্বর। তার খাদেম বললেন, হুজুর, আপনি তো মারা যাবেন, আপনি যদি চান দ্রুত গতিতে অসুস্থ অবস্থা আপনাকে মদিনায় নিয়ে যাব। আজকে এমন একটা জায়গা আপনি অসুস্থ হইলেন যে এলাকা কাফের অধ্যুষিত এলাকা, এখানে দাফন কাফন করার মতো তেমন লোক নাই। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বললেন, সাথী, এই রোগে আমার মৃত্যু হবে না, কারণ আমার রসুল বলেছেন আমার রক্তের দাড়ি রঞ্চিত না হওয়া পর্যন্ত আমি মরব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীদেরে কিন কি দেখছেন? সাহাবীদেরে কিন ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। নবী বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্চিত হবে, আমি সেই দিন মৃত্যুবরণ করবো, এ রোগে আমার মরণ হবে না। তুমি চিন্তা করো না, আমি সেরে উঠব। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় না তা বড় খেয়ে কোনটা একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাহাবিদের মতো ইমান আনার দরকার আছে কিনা? নাই।
খাদের মতো, সাহাবীদের মতো। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন, ইমান আনো তোমরা কামা আমানান নাস, আমার নবী সাহাবীরা যেভাবে ইমান আনছে তোমরাও ইমান আনো। সাহাবী হযরত আলী বললেন, আমার মরণ হবে না, কারণ পেয়ারা নবী আমার মৃত্যুর কথা বলেছেন, আমার রক্তের দাড়ি রঞ্জিত হবে, আমি সে অবস্থায় মারা যাব। দাড়ি রঞ্জিত হয়ে গেল, ওই আব্দুর রহমান মুলজিমকে ধরার জন্য কয়েকজন সাহাবী চেষ্টা করলেন, কিন্তু এতটাই বজ্জা ছিল তার দুই পাশে ধারালো ছুরি দিয়ে। এমনভাবে আরো কয়েকজন সাহাবীকে তিনি আঘাত করলেন, আরো কয়েকজন সাহাবি শহীদ হয়ে মসজিদের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হুজরা শরীফে নিয়ে যাওয়া হলো, রক্তক্ষরণ হয় একাধারে তিন দিন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অনুমতি দিলে আব্দুর রহমানকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী বললেন, না, ইসলামের আদর্শ এটা হতে পারে না, আমি শহীদ না হওয়া পর্যন্ত ওই আমার হত্যাকারীকে, ওই আমার জখমকারীকে তোমরা মারতে পারো না। চিন্তা করতে পারছেন, মুসলিম কারে কয়, মুসলিম কারে কয়, মুসলমান কাকে কয় যে তাকে হত্যা এখনই করা যাবে না, আমি শহীদ হওয়ার পরে করতে পারো, এর আগে না। আর আমরা অবস্থা হচ্ছে কি, খালি বোমা মারতে পারলি মনে হয় বেহেশতো গেল, চলে গেলাম গা। প্রিয়া মুসলমান, এ পাশে কি রাস্তা ভাই? এই ডান পাশে মসজিদের সামনে যারা রাস্তায় আছেন, মেহরবানি করে দূরে চলে যান। আপনারা যেমনি গল্প শুরু করছেন, মনে হয় যেটা বাজারঘাট, রাস্তার ডান পাশে মসজিদের সামনে যারা, প্লিজ একটু দূরে চলে যান ভাই, আপনাদের কথায় আমাদের ডিস্টার্ব হয় মাহফিলের, ভাই একটু দূরে চলে যান। আল্লাহ, এরকম কত ফুল আপনি দেখছি ট্রাকের নিচে পড়িয়া বত্ত হয়ে গেছে গা, কি কথা কন না কেন, কতটি অন্ধ হয়ে গেছে জীবনে। এই মজলিস রসুলি পাকের পিয়ারা হাবিবের প্রেমের মজলিস, কথা বলেন ঠিক না বেঠিক। আমার জীবনের বাস্তব দেখে একটা ওয়াজ শোনাই দিয়ে যাই, অথবা মনে থাকবে না, যশোরের চৌগাছা থানা নারায়ণপুর ইউনিয়ন একটা মাহফিলে গেলাম বেশ অনেক আগে, তখন স্টুডেন্ট লাইফ চলতেছে শেষ পর্যায়ে, তো স্কুল মাঠে মাহফিল হলো, ও দেশের মানুষ তো সুন্নিয়ত বুঝে না, অনেক নানান প্রশ্ন একবার গাঠি হয়ে গেল, তো প্রশ্নের জবাব শেষে মাহফিল কিয়াম শেষে দোয়া করলাম। দোয়া করার পর এক যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর আজকে আপনি খুব বাস্তব ওয়াজ করছেন। আমি বললাম, কেমন? বলে, আমার সামনে একটা যুবক বসা ছিল না পাশে, বললাম হ্যাঁ, সানগ্লাস মুখে দো, বললাম হ্যাঁ ছিল। বলে, হুজুর এই ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি বললাম, ভাই কীভাবে অন্ধ হলো, অ্যাক্সিডেন্টে না রোগে? বলে, হুজুর অ্যাক্সিডেন্টে অন্ধ হয় নাই, রোগেও অন্ধ হয় নাই, একটা ভুলের জন্য অন্ধ হয়েছে। কয়টা ভুল? একটা ভুল। ছেলে পেলেরা বুঝে না তো, ওরা মনে করে রক্ত গরম, দুনিয়া আন্ধার করে এলাম, কিচ্ছুই না, এটা কচু পাতার পানির মতো, কিছুই না এগুলি। প্রিয় ভাইরা, আমার ছেলেটা অন্ধ হয়ে গেল ভুলের জন্য। আমি বললাম, কি ভুল? ছেলেটি বলতেছিল, হুজুর ব্রিজের রেলিং এর উপরে দুইজন বসে আমার বাবা আর এই ছেলেটা গল্প করতেছিল, এমন সময় একটা পাগল আসছে, পাগলের সারা শরীর ভরা শুধু ঘাম আর দুর্গন্ধ। ওই পাগলটা দেখে এই যুবকটি ব্রিজের রেলিং থেকে শুধু উঠে যাই আর শুধু বলছে, আহ থু, আহ থু, থু বলতে দেরি হয়েছে, তিন গজ দূরে যায় মাত্র থু ফেলেছে, থুতু ফেলেছে পাগলকে ঘৃণা করে। সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল। ছেলেটা আমার কাছে এসে বলে, হুজুর বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, চোখের ডাক্তার, বলে তোমার চোখে কোনো রোগ নাই। হুজুর আমি তো চোখে দেখি না। আমি বললাম, যুবক রে তোমার চোখে রোগ নাই এটাও সত্য, তুমি চোখে দেখো না এটাও সত্য।
খোদাই গজব তোমার চোখের উপরে পড়েছে। আমাকে বললো হাত ধরে, বলে হুজুর আপনি একটু দোয়া করেন আমার চোখ যাতে ভালো হয়, আমি চোখ যাতে ফিরে পাই। আমি বললাম যুবক রে, চোখ আমি ফিরিয়ে দিতে পারবো না, আমার দোয়া মঞ্জুর হবে কিনা জানি না, তবে তোমাকে একটা বুদ্ধি দিয়ে যাই, কোনোদিন তাহাজ্জুদের রক্ত কাজা করবা না, ওই সময় সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, দেখো তোমার চোখ আমার মালিক ফেরায় দেয় কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও মুসলমান, খোদার গজব আমি নিজ চোখে দেখেছি। আমার হাত ধরে বলে হুজুর আমি তো চোখে দেখি নাই। বললাম ভাই তুমি তো চোখে দেখো না, এটাও সত্য। ডাক্তার বলছে চোখে রোগ নেই। বললাম এটাও সত্য। বন্ধুরে যুবক, মদিনাওয়ালার মজলিস, আল্লাহর হাবিবের মজলিস ভালো লাগলে আয়, না লাগলে চলে যা। ভালো লাগলে আয়, না লাগলে চলে যা, নাহলে তকদির নষ্ট হয়ে যাবে, বদ নসিব এসে যাবে জীবনে। পৃথিবীর কেউ এই নসিব ঘোরাইতে পারবে না বাবা, কেউ পারত না, কেউ না, পৃথিবীর কেউ না, কেউ পারবে না তোমার এই তকদিরকে ঘোরাই দিতে, কেউ পারবে না, অসম্ভব। তোমার মা যদি সারা জীবন সেজদার মধ্যে পড়ে কাঁদে তাও মঞ্জুর হবে না। তোমার মা যদি সারা জীবন সেজদার মধ্যে পড়ে কাঁদে তো মঞ্জুর হবে না। শান রিসালাতে গুস্তাকি, পৃথিবীর কেউ তাকে আল্লাহর দপ্তরে মঞ্জুর করাইতে পারবে না। বললাম আজও পর্যন্ত কেউ পারছে না। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী নবী বলি, আদবের কথা বলি, রসুলের প্রতি আদবের কথা বলি। জীবনে একবার যদি ভুল হয় জীবনে কোনো ইবাদত তোমার কবুল হবে না, কোনো মঞ্জুর হবে না। প্রিয় মুসলমান মনোযোগ লাগাত, আব্দুর রহমান খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিন দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়, তিন দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরে আনা হলো, তাকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম তার দুইটা পা কাটলো, যখন পা কাটা হয় আব্দুর রহমান মুলজিম খারিজি তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। খুব সেন্সিটিভ একটা ঘটনা, খুব মনোযোগের সাথে শুনবেন। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, পারবেন এরকম? এখন ধরে যদি আপনার পা কেটে দেই জিকির করতে পারবেন? কিন্তু সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। হাত কেটে দেয়া হলো, দুটি হাত তার কেটে ফেলে দেয়া হলো। সাহাবীরা হাত কেটে দিলেন তলোয়ার দিয়ে। আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, পারবেন? আল্লাহর তৌহিদের প্রতি কতটা ঈমান তার ছিল, হাত পা কাটার সময় সে খোদার জিকির করে, কিন্তু নবীর আহলে বায়তের প্রতি তার দুশ্মনী ছিল। ভুল কয়টা? জোরে বলেন কয়টা? জিকিরের কমতি নাই, নামাজের কমতি নাই, ঈমানের কমতি নাই, আল্লাহর তৌহিদ ও রুবুবিয়তের প্রতি ঈমানের তার কমতি ছিল না। জিকিরের কমতি নাই, ইবাদতের কমতি নাই, নামাজের কমতি নাই, সুন্নতের কমতি নাই, কিন্তু অন্তরে নবীর প্রতি তাজিম তার ছিল না। কারণ নবীর প্রতি তাজিম যদি থাকতো, হযরত আলীর মতো সাহাবীর শরীরে এসে কখনো হাত দিতে পারে না। কথা বলে খুব মনোযোগ দেন। তার চোখ উঠিয়ে ফেলা হলো, চোখ পা কাটা হয়েছে জিকির করে, হাত কাটা হয়েছে জিকির করে, চোখ উঠিয়ে ফেলে গোস্তের সাথে চোখ তার ঝুলে রয়েছে, তখনও সে আল্লাহ 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 জিকির করে। সাহাবায়ে কেরাম দেখলেন তার খোদার জিকির তো বন্ধ হয় না। সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরছে, ঢোর চিপ দিয়ে ধরার পরে জিব্বা তার বের হয়ে আসছে। তখন বলে সাহাবীরা, আমার হাত কেটেছিস, পা কেটেছিস, চোখ উঠিয়ে ফেলেছিস, আমার গলা চিপ দিয়ে ধরে জিব্বা কেন বের করিস? বলে তুই হযরত আলীকে শহীদ করে খোদার জিকির করতেছিস, তোর জিব্বা আমরা কেটে ফেলে দিব। ওই দুশ্মনের রসুল বলতেছিল, আমি আলীকে হত্যা করি নাই,
আমি আলী নামক একজন কাফেরকে হত্যা করেছি। চিন্তা করতে পারছেন? চিন্তা করলে শুধু পৃথিবীর কেউ কি পারবে আব্দুর রহমান মুলজিম খারিজিকে জান্নাতে নিতে? বলুন তো, না। কে নিবে তাকে? আল্লাহ নিত না তো? সর্বনাশ, আল্লাহ সবাই জান্নাতে নেয় না? এত সহজ, এত কাজই ছিল। আপনি নামাজ পড়েন নাই, ক্ষমা পেয়ে যাবেন, মাফ চান, সেজদায় পড়ে ক্ষমা চান। আল্লাহ আমি 10 বছর নামাজ পড়ি নাই, তুমি মাফ করো, আমার মালিক মাফ করে দিবে। রোজা করেন নাই 10 বছর, আল্লাহর দরবারে সেজদায় পড়ে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমার নবীজির সাথে বিয়াদবি করেছেন, দরবারে মুস্তফাতে বিয়াদবি হয়েছে, ক্ষমা যদি কিয়ামত পর্যন্ত হায়াত হয়, কাবা ঘরের গিলাফ ধরে ধরে যদি আল্লাহর কাছে কান্না করেন, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ আমার নবী ক্ষমা না করে দেবে। ক্ষমা হবে না, হবে না। খুদার ঘর কাবা শরীফের গিলাফ ধরেও যদি কাঁদেন, মাফ হবে না। যদি কিয়ামত পর্যন্ত হায়াত হওয়ার গিলাফ ধরে যদি কান্দেন, তাও মাফ হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাত আমালুকুম। আল্লাহ বলে, রে বান্দা, তোমার জীবনের কোন আমল মঞ্জুর হবে না। আং তাহাবাত আমালুকুম, 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 নামাজ শেষ, রোজা শেষ, জিকির শেষ, হজ শেষ, যাকাত শেষ, তসবিহ শেষ, সাদকা শেষ, মা বাবার খেদমত শেষ, প্রতিবেশীর হক শেষ, হালাল শেষ, সব কিছু শেষ হয়ে যাবে একটা ভুলের জন্য, সেটা দরবারে মুস্তফাতে বিয়াদবি। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, নবী নবী করি। কে বুঝুক আর না বুঝুক, কে আমরা কেউ বেদাতি, কে পাগল কর, কে কে হেরা মাজার বুঝারি, এরা বুঝে কি তা? এরা কে ধর্ম করবো বুঝে? আমরা বলো ধর্ম বুঝি না। বন্ধুরে, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? একসাথে বলেন তো, আল্লাহু আকবর, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার মনোযোগ, আব্দুর রহমান মুলজিম খারিজিকে কেউ জান্নাতে নিতে পারবে না, কেউ নেবেও না। কারণ কি? নবীর আহলে বায়তের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করেছিল, যার কারণে তার নামাজ রোজা জিকির ফিকির মঞ্জুর হয় নাই। বাজান গভীর মনোযোগ, এই বকবকদের কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই। বাবারে, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ দিয়া শোনেন। শোয়াদায় কারবালার মাঠে 22,000 ইয়াজিদি সৈন্য, ইয়াজিদের সৈন্যদের যিনি প্রধান সেনাপতি, তার নাম সেনাপতি আমর বিন সাদ। আমর বিন সাদের পরিচয়, তার বাবা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর দরবারে 10 জন সাহাবীর এক সাহাবী দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলের নাম আমর, আমর বিন সাদ, কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। নামাজের কমতি নাই, রোজারও কমতি নাই, সৎকারও কমতি নাই, দাড়িরও কমতি নাই, জিকিরেরও কমতি নাই, পাগড়িরও কমতি নাই, লেবাসের কমতি নাই, আমলের কমতি নাই, কিন্তু এক জায়গা গলত, আমার নবীর ভালোবাসা অন্তরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা ইকবাল দাড়িও নাই, বিরাট বড় বড় বোস,
কিন্তু নামের আগে আল্লামা লিখলেন জবাবে শিকওয়াতে এইভাবে মগজ করা রুহে ইমাজানে দিন হাসতে হবে রহমাতুল্লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, আবার বলি কোরআনের মগজ, ইমানের রুহ, ধর্মের প্রাণ, কোরআনের মগজ, কোরআনের মাথা, কোরআনের মূল, কোরআনের মূল, ধর্মের মূল, ইমানের মূল একটা জায়গায় লুকানো, সেটা হাসতে হবে রহমাতুল্লিল আলামিন। আমার নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবী আবার ওই দলের সাথে যায় মিশলেন যে দলের লোকেরা কয় না, এই আপনাদের সাতপুরের সাহারে স্থিমনে নাই না, মেড ইন বিদেশ, সৌদি আরব, শাইখে গুগল, শাইখে গুগল, মহাদ্দিসে গুগল, গুগলে হাদিস পড়ে বিরাট বড় মহাদ্দিস। এই দলের লোকেরা কিদা নবী মানুষ হিসেবে নবী ভুল করতেন, আসতে বললেন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যারা বলে নবী ভুল করতেন তারা মূলত বলতে চায় আল্লাহরও ভুল হইছে, নবী কি নিজের ইচ্ছায় চলতেন না আল্লাহর ইচ্ছায়? তো নবীর ভুল হইলে ভুল হয় কার? হ্যাঁ, তাহলে যে লোক আল্লাহর ভুল ধরে নবীর ভুল ধরতে চায় ওরে খাওয়ানোর সেইটে দেশের লেরা কুত্তা খাওয়ান ভালো হবে। কি বেজার হলো খুশি হলো ওটা আমাদের দেখার সময় আছে বাবা? নবীর ইজ্জতের চাদর ধরে তুমি টানবার, তুমি তোমাকে আমি চুমাবো, এরকম গাদ্দার মুসলমান হই